আজকের টপিক হচ্ছে আমাদের অ্যাকিউট ডায়রিয়া এন্ড ফুড পয়জনিং। ডায়রিয়া ডেফিনেশন হচ্ছে প্যাসেজ অফ লুজ অর ওয়াটারি স্টুল টিপিক্যালি অ্যাট লিস্ট 3 টাইমস ইন 24 আওয়ার্স পিরিয়ড। এখানে কয়েকটা জিনিস, একটা হচ্ছে লুজ বা ওয়াটার স্টুল, এখন লুজের কিছু ডেফিনেশন আছে, এখন কোনটাকে লুজ বলবো কোনটাকে নর্মাল বলবো। আমাদের বিভিন্নভাবে বিভিন্ন রকম ডেফিনেশন আছে, তবে বলা হয় স্টুলের শেপ যদি একটা কন্টেইনারে রাখা হয়, যদি সেই কন্টেইনারের মানে শেপটা ধারণ করে সেটাকে লুজ স্টুল বলা হয়। আবার যদি একটা লার্জ, একবার কারো ডিফিকেশন হয়েছে কিন্তু সেটা লার্জ ভলিউম, সেটা যদি ডিহাইড্রেশন করার মতো লার্জ ভলিউম হয় তাহলে একবার হলে সেটাকে কিন্তু ডায়রিয়া বলা যাবে। এসে তাহলে ডায়রিয়া ডেফিনেশন পরীক্ষার সময় ধরা হলে তাহলে এটা বলবা, ডায়রিয়া ইজ ডিফাইন্ড অ্যাজ প্যাসেজ অফ লুজ অর ওয়াটার স্টুল টিপিক্যালি অ্যাট লিস্ট 3 টাইমস ইন 24 আওয়ার্স পিরিয়ড। তো ডিউরেশন হিসাবে কয়েকটা ক্লাসিফিকেশন করা হয়, অ্যাকিউট ডায়রিয়া, পারসিস্টেন্ট ডায়রিয়া, ক্রনিক ডায়রিয়া। ডিউরেশন হিসাবে যদি 14 দিনের কম পারসিস্ট করে সেটাকে আমরা অ্যাকিউট ডায়রিয়া বলবো, আর 14 থেকে 30 দিন হলে সেটাকে পারসিস্টেন্ট ডায়রিয়া, আর যদি 30 দিনের বেশি হয়, 1 মাসের বেশি হয় সেটাকে আমরা ক্রনিক ডায়রিয়া বলবো। আরেকটা টার্ম আছে ডিসেন্ট্রি, আমরা ডাক্তাররা ইউজ করি আর জেনারেল পিপল তারা ডিসেন্ট্রি শব্দটাকে অনেক সময় ইউজ করে, যেটাকে মানে স্টুল একেবারে ওয়াটারি না হয়ে সেমি সলিড হালকা নরম, এটাকে ডিসেন্ট্রি হিসাবে তারা প্রেজেন্ট করে। কিন্তু বইয়ের ডেফিনেশন হচ্ছে ডিসেন্ট্রি মানে ব্লাড ইন দ্য স্টুল, ডিসেন্ট্রি মানে ব্লাড স্টুলে থাকতে হবে, তাছাড়া সেটাকে ডিসেন্ট্রি বলা যাবে না। ডিসেন্ট্রির আরেকটা হচ্ছে ইনভেসিভ ডায়রিয়া, ইনভেসিভ ডায়রিয়া অর ডিসেন্ট্রি ইজ ডিফাইন্ড অ্যাজ ডায়রিয়া উইথ ভিজিবল ব্লাড ইন কন্ট্রাস্ট টু ওয়াটারি ডায়রিয়া। ডিসেন্ট্রি ইজ কমনলি অ্যাসোসিয়েটেড উইথ ফিভার অ্যান্ড অ্যাবডোমিনাল পেইন। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে না শুনতে কোনো সমস্যা হচ্ছে? একদিন একটু রেসপন্স করো। সেটা আমরা অলরেডি বলে ফেলছি। এরপর হচ্ছে কজেস অফ ডায়রিয়া এন্ড পরীক্ষার এগুলি বইয়ের মধ্যে যে চ্যাপ্টারে দেওয়া আছে ডেভিডসনে ডায়রিয়া ভমিটিং একসাথেই কজগুলো লেখা, তবে আমরা যদি পরীক্ষার সময় ধরা হয় কজেস অফ ডায়রিয়া তাহলে দুটা ভাগ করে বলতে হবে, একটা ইনফেকশাস কজ আর একটা নন ইনফেকশাস কজ। মানে ডায়রিয়া মানেই কিন্তু ইনফেকশন না, ইনফেকশাসের মধ্যে একটা হচ্ছে ইনফেকশাস গ্যাস্ট্রোএন্টেরাইটিস, মানে সরাসরি জার্ম দিয়ে যেটা হয়, এর মধ্যে টক্সিন রিলেটেড হতে পারে অথবা ব্যাকটেরিয়া, ভাইরাস এবং প্রোটোজোয়াল। টক্সিন মানে হচ্ছে ব্যাকটেরিয়া সরাসরি ইনভলভ না, তো ব্যাকটেরিয়া থেকে যে টক্সিন তৈরি হয় সেটা হয়তো খাবারের সাথে মিশে থাকে, সেই খাবার খাওয়ার ফলে যে ডায়রিয়া হয় সেটাকে টক্সিন ইনডিউসড গ্যাস্ট্রোএন্টেরাইটিস বলা হয়। আচ্ছা, ব্যাকটেরিয়া, ভাইরাল, প্রোটোজোয়াল এটা আমরা পরে স্লাইডে দেখবো কি কি এজেন্ট দেওয়া হয়। এরপর হচ্ছে একটা ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল ইনফেকশন, এটাকে আলাদাভাবে বলা হয়, কারণ ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল ইউজুয়ালি নর্মাল পিপলে ডায়রিয়া করে না, শুধুমাত্র অ্যান্টিবায়োটিক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যদি কারো ইউজ করা হয়, স্পেশালি ইমিউনো সাপ্রেসিভ পেশেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল ইনফেকশন হতে পারে। এটার আর একটা নাম আছে সিউডো মেমব্রেনাস কোলাইটিস, ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল ইনডিউসড যে কোলাইটিস হয় সেটার নাম হচ্ছে সিউডো মেমব্রেনাস কোলাইটিস। সিউডো মেমব্রেনাস মানে হচ্ছে কোলনের মধ্যে বাড়তি একটা মেমব্রেনের মতো দেখা যায়, যেটাকে সিউডো মানে ফলস মেমব্রেন। এরপর হচ্ছে ডায়াবেটিকোলাইটিস, ডায়াবেটিকোলা আমরা তো যে অ্যানাটমিতে কিছু একটা ধারণা আছে ডায়াবেটিকোলা কাকে বলে, যে কোলনের বা গাটের ওয়াল থেকে যদি বাইরের দিকে এরকম একটা আউট পাউচিং হয় সেটাকে ডায়াবেটিকোলা হয়, সেখানে কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশনের মাধ্যমে পেশেন্ট ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। এরপরে হচ্ছে সেপসিস, সেপসিস মানে সেপ্টিসেমিয়া, যে কোনো ধরনের ইনফেকশন থেকে কিন্তু সেপ্টিসেমিয়া হতে পারে, ইউটিআই বা বডির যে কোনো জায়গায় অ্যাবসেস সেখান থেকে সেপ্টিসেমিয়া হতে পারে, সেপ্টিসেমিয়ার পেশেন্টও ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। এরপরে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ এখানে সরাসরি যদিও গাট ইনভলভ না, কিন্তু গাটের ইরিটেশন হয়,
পেলভিস ইনফ্লামেশনের কারণে গাট ইরিটেশন হয়, সেখান থেকে কিন্তু ডায়রিয়া প্রেজেন্ট করতে পারে। এছাড়া সেপসিসের মধ্যে আরেকটা স্পেসিফিক বলতে গেলে মেনিঙ্গোকক্কাল সেপটিসিমিয়া, এরপর আছে নিউমোনিয়া। নিউমোনিয়ার মধ্যে অ্যাটিপিক্যাল নিউমোনিয়া যেগুলো, স্পেশালি অ্যাটিপিক্যাল নিউমোনিয়া। তোমরা কি টিপিক্যাল অ্যাটিপিক্যাল নিউমোনিয়ার কোনো অর্গানিজমের নাম জানো, কোথাও পড়া হয়েছে? আচ্ছা কত রোল থেকে কত রোল আজকে? আচ্ছা সবাই তো এক ব্যাচে, সবাই পুরো ব্যাচেরই ক্লাস স্যার। রোল ওয়ান আছে নাকি? স্পেসিফিক না বললে তো বলবো না। রোল ওয়ান আছে? আসসালামু আলাইকুম স্যার। বলো তো দেখি, অ্যাটিপিক্যাল অর্গানিজম, একটা অর্গানিজমের নাম বলতে পারবে? সংক্ষেপে না ঠিক আছে, এটা হচ্ছে অ্যাটিপিক্যাল এর মধ্যে একটা মাইকোপ্লাজমা। হ্যাঁ মাইকোপ্লাজমা, আর কোনটা বলতে পারবে অ্যাটিপিক্যাল? হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা অ্যাটিপিক্যাল। জি স্যার। আর কিছু আছে? সেটা হচ্ছে লেজিওনেলা আছে। হ্যাঁ লেজিওনেলা। টিপিক্যাল অ্যাটিপিক্যাল কেন বলা হয় সেটা দেখলে আমরা নিউমোনিয়ার ক্লাসের মধ্যে আলাপ হবে। তো অ্যাটিপিক্যাল নিউমোনিয়া যেগুলো, সেগুলো কিন্তু ডায়রিয়া প্রেজেন্ট করতে পারে। এরপর আছে ম্যালেরিয়া। ম্যালেরিয়ার মধ্যে কয়েক ধরনের ভাগ আছে, তাই না? প্লাজমোডিয়াম, ভাইভ্যাক্স, ফ্যালসিপারাম। এর মধ্যে ফ্যালসিপারাম ম্যালেরিয়া, সেটাও কিন্তু ডায়রিয়া প্রেজেন্ট করতে পারে। ওই ম্যালেরিয়ার একটা নাম আছে, কি বলা হয়? যে কোনো একদিন বলো দেখি, ফ্যালসিপারাম ম্যালেরিয়া যে ডায়রিয়া প্রেজেন্ট করে ওই ভ্যারাইটিটার নাম কি? রোল 20 আছে, 20। দেখা যাচ্ছে 23, বলো দেখি। ম্যালেরিয়া যে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, এটা কিন্তু ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, ওই ক্যাটাগরিটাকে কি বলা হয়? ম্যালেরিয়া পড়া হয়েছে না কোথাও তোমাদের মাইক্রোবায়োলজিতে? আচ্ছা ঠিক আছে, পড়া হয় না বলে অ্যালজিড ম্যালেরিয়া বলে, অ্যালজিড। আর জীবাণুর নামটা তো জানো, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, এটা তো জানো না, তাও জানো না? জি স্যার। এটা তো আমি বললাম, এই দুটোর বাইরে আরো দুটো আছে, সেই দুটো কি? আচ্ছা বাদ দাও, রোল 30 আছে, 30 30 নাই, নাম ধরে ডাকলে যদি রেসপন্স না করে এটা কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাবে আর কি, থাকলেও কিন্তু পরে পার্সেন্টেজ পাবে না।
35 আছে 35 আচ্ছা যে কল একজন বলো প্লাজমেডিয়ামের চারটি স্পেসিস আছে তার মধ্যে দুটো বললাম ফ্যালসিপারাম আর ভাইভ্যাক্স আর বাকি দুটো কি স্যার ফ্যালসিপারাম প্লাজমেডিয়াম ওভালি আর প্লাজমেডিয়াম ম্যালেরি চারটি স্পেসিস আছে তার মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস আছে প্লাজমেডিয়াম ফ্যালসিপারাম তাই না জি স্যার কোন এরিয়াতে বেশি হয় এটা ফ্যালসিপারাম ম্যালেরিয়া ইনফেকশাস এছাড়া সব ডায়রিয়া মানে কিন্তু ইনফেকশন না নন ইনফেকশাস কজেস অফ ডায়রিয়া অনেক আছে যেমন এর মধ্যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট এর কিছু আছে মেটাবলিক ডিজিজ ড্রাগ ইনডিউসড টক্সিন ইনডিউসড গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মধ্যে আইবিডি আইবিডি মানে কি ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ এর মধ্যে দুইটা আছে তাই না কি কি আইবিডি এর মধ্যে দুইটা ভাগ আছে না যে কোনো কারণে যদি কারো কনস্টিপেশন হয় দীর্ঘদিন থাকলে তারপরে যখন ডিভিগেশন হবে তখন কিন্তু একটা ওভারফ্লো হিসাবে ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে সাধারণত আইবিএস ডিজিজ এরকম হয় আইবিএস আইবিএস মানে কি আইবিএস মানে ইরিটেবল বাউল সিনড্রোম ইরিটেবল বাউল সিনড্রোম ভেরি গুড এটা কিন্তু তোমাদের মধ্যে অনেকের আছে ইরিটেবল বাউল সিনড্রোম এটা খুব কমন ডিজিজ হ্যাঁ যেখানে মাঝে মাঝে কনস্টিপেশন থাকে মাঝে মাঝে ডায়রিয়া হয় কনস্টিপেশনের পরের স্টেপে ডায়রিয়া প্রেজেন্ট করে এরপরে মেটাবলিক কিছু কজ এটা তোমরা সব থাইরোটক্সিকোসিস থাইরোটক্সিকোসিস এর আদার যে ফিচার আছে তার মধ্যে একটা প্রেজেন্টেশন হচ্ছে ডায়রিয়া আর কি নিয়ে প্রেজেন্ট করে থাইরোটক্সিকোসিস এর সাথে তার এক্সসেসিভ সোয়েটিং ওয়েট লস এর সব থাকবে নিউরোএন্ডোক্রাইন টিউমার যে অ্যাট্রাক্টিভ কিছু নিউরোএন্ডোক্রাইন যে সেল আছে সেগুলোর কিছু টিউমার যেমন ভিআইপি ভিআইপি মানে কি ভ্যাসোঅ্যাক্টিভ ইন্টেস্টিনাল পলিপেপটাইড আর 5 হাইড্রক্সি ট্রিপটামিন এসব কেমিক্যাল যদি কেউ রিলিজ করে মানে কোন টিউমার সেখান থেকে তো ডায়রিয়া প্রেজেন্ট করতে পারে যেমন তার একটা एग्जांपल আছে কার্সিনয়েড টিউমার কার্সিনয়েড যে টিউমার সাধারণত ডায়রিয়া এবং রেসপিরেটরি ট্র্যাক্ট মানে অ্যাজমার মতো কিছু প্রেজেন্টেশন হয় এরপরে ড্রাগ ইনডিউসড ড্রাগ এর মধ্যে অনেকগুলো ড্রাগ ডায়রিয়া করতে পারে লম্বা একটা লিস্ট আছে তার মধ্যে কমন আমরা যেগুলো পাই সেটা হচ্ছে এনএসআইভি ব্যথার ওষুধ যেগুলো হাঁটু ব্যথা কোমর ব্যথার যে ওষুধগুলো খেয়ে থাকে যেমন ডাইক্লোভেনাক ইন্ডোমেথাসিন এগুলো হচ্ছে এনএসআইভি এরপরে সাইটোটক্সিক এজেন্ট ক্যান্সার কেমোথেরাপিতে যেসব ড্রাগ দেওয়া হয় সেগুলো হচ্ছে সাইটোটক্সিক ড্রাগ অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক সরাসরি ডায়রিয়া করতে পারে বিশেষ করে পেনিসিলিন সেফালোস্পোরিন এই দুটো ডায়রিয়া বেশি করে আবার অ্যান্টিবায়োটিক ইনডিউসড যে কোলাইটিস বললাম মানে সিডো মেমব্রেনাস কোলাইটিস এটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল ইনফেকশন এটার মাধ্যমে ডায়রিয়া করতে পারে এরপর আছে প্রোটন পাম্প ইনহিবিটর বাংলাদেশের মানুষ যেমন বছরের পর বছর প্রোটন পাম্প ইনহিবিটর খেয়ে থাকে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক বলে যে খেয়ে থাকে সেই ড্রাগ কিন্তু ডায়রিয়া করতে পারে এরপর অ্যান্টাসিড স্পেশালি ম্যাগনেসিয়াম কন্টেইনিং যে অ্যান্টাসিডগুলো আছে সেগুলো ডায়রিয়া করতে পারে প্রোকাইনেটিক প্রোকাইনেটিক মানে যেসব ড্রাগ গাটের মোটিলিটি বাড়ায় এরকম ড্রাগ ডায়রিয়া করতে পারে দু একটা নাম বলতে পারবে কেউ প্রোকাইনেটিক এর রোল 43 রোল 43 আসসালামু আলাইকুম স্যার প্রোকাইনেটিক গাটের মোটিলিটি বাড়ায় এরকম কোন ড্রাগের নাম বলতে পারবে
স্যার লাক্সেটিভ যেগুলো স্যার অ্যাডজেক্টিভ তো অন্য জিনিস ওটা মোটিলিটি বারে না সেটা অন্য মেকানিজমে কাজ করে আচ্ছা আর কেউ যে কোনো একজন বলো দেখি বমির ওষুধ আমরা কি খাই বমির ওষুধ স্যার অ্যান্টিমেটিক অ্যান্টিমেটিক কোনগুলো একটা নাম বলো ডম্পেরিডন ডম্পেরিডন গুড ডম্পেরিডন এটাও কিন্তু ডায়রিয়া করতে পারে এছাড়া আরো আছে মেটোক্লোপ্রামাইড আগেকার দিনে ইউজ করা হতো এখন তেমন একটা ইউজ করা হয় না মোটিলন নামে পাওয়া যায় এটাগুলো ডায়রিয়া করতে পারে কাজেই কারো যদি ডায়রিয়া এবং ভমিটিং একসাথে থাকে সেই বমি বন্ধ করার জন্য কিন্তু ডম্পেরিডন দেওয়া যাবে না ডম্পেরিডন দিলে ডায়রিয়া আরো অ্যাগ্রাভেট করতে পারে এরপর আছে মেটফরমিন মেটফরমিন কোন রোগের ওষুধ মেটফরমিন ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ ডায়াবেটিসের ওষুধ অ্যান্টি ডায়াবেটিক যে ড্রাগ এগুলো আমরা খাওয়ার আগে দিই না পরে দিই স্যার খাওয়ার পরে আর পরে কেন খাওয়ার আগে দিলে কি হবে স্যার জানি না এটার কথা না হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে হাইপোগ্লাইসেমিয়া হবে আর কেউ ডায়াবেটিসের ওষুধের মধ্যে সব ওষুধ আমরা খাওয়ার আগে দিই শুধুমাত্র মেটফরমিনটা খাওয়ার পরে দিই হ্যাঁ অন্যান্য যে সব ওষুধ আছে সালফোনাইলিউরিয়া ফার্মাকোলজিতে পড়া হয়েছে কিনা জানি না সালফোনাইলিউরিয়া যেমন গ্লিকোজাইন আছে এছাড়া অন্যান্য সব ওষুধ আমরা খাওয়ার আগে দিই খাওয়ার নিয়ম হচ্ছে খাওয়ার আধা ঘন্টা আগে খাওয়া এর কারণটা হচ্ছে খাওয়ার পরে যে পোস্টপ্রান্ডিয়াল যে হাইপারগ্লাইসেমিয়া হবে ওই হাইপারগ্লাইসেমিয়াটাকে প্রিভেন্ট করার জন্যই খাওয়ার আগে দেওয়া হয় আচ্ছা বিস্তারিত এখানে বলার সময় নেই আমার বলার উদ্দেশ্য ছিল ডায়াবেটিসের সব ওষুধ আমরা খাওয়ার আগে দিই শুধুমাত্র মেটফরমিনটা খাওয়ার পরে দিই কারণ এটা জিআই ইরিটেশন করে এবং যদি খালি পেটে দিই তাহলে জিআই ইরিটেশন আরো বেশি করবে এরপর আছে কলসিসিন কলসিসিন কোন রোগে ইউজ করা হয় কলসিসিন স্যার গাউটে স্যার গাউটে ইজ দ্য ড্রাগ এবং ইনভ্যারিয়েবলি এটা ডায়রিয়া করে ঠিক আছে একেবারে স্টার্ট নেই আমার কিন্তু আমি যত পেশেন্টের দিই প্রায় সবগুলো রোগী ডায়রিয়া কমপ্লেন করেন এবং এদেরকে বলেই দিতে হয় যেটা খাওয়ার পরে কিন্তু ডায়রিয়া হতে পারে হলে সাথে ওরসালেন খাবেন এরপরে ল্যাক্সেটিভ যে কোনো ধরনের ল্যাক্সেটিভ সেটা ডায়রিয়া করতে পারে থাইরক্সিন আমরা হাইপোথাইরয়েডের যে ওষুধ দিয়ে থাকি থাইরক্সিন সেটাও ডায়রিয়া করতে পারে এরপরে টক্সিনের মধ্যে অনেকগুলো টক্সিন আছে এগুলোর সাথে আমরা খুব একটা পরিচিত না আমাদের দেশে খুব একটা স্টাডি নেই এটার বিভিন্ন ধরনের গাছ গাছটা গ্রামে গঞ্জে অনেক কবিরাজ কিন্তু গাছ মানে গাছন তো দিয়ে চিকিৎসা করে গাছের লতা পাতা দিয়ে চিকিৎসা করে সেগুলো কিন্তু ডায়রিয়া হতে পারে এরপরে কিছু সামুদ্রিক মাছ আছে এগুলা পরে একটা ছবি দেখাবো আমাদের দেশে ইউজ হয় কিনা বা এটা সম্পর্কে বিস্তারিত আমি জানি না সামুদ্রিক কিছু মাছ সেগুলোতে কিন্তু ডায়রিয়া করতে পারে সিগুয়েলটা এবং কম রোটক্সিক তাহলে পরীক্ষার সময় যদি অ্যাকিউট ডায়রিয়ার কজ ধরা হয় তাহলে দুই ভাগে ভাগ করে এই হেডলাইনগুলো মনে রাখলে অনেকগুলো কজ বলতে পারবে আর একটা গেল ইনফেকশাস কজ আর নন ইনফেকশাস কজ এর মধ্যে জিআই রিলেটেড কিছু আছে এক্সট্রা জিআই কিছু আছে কিছু ড্রাগ ইনডিউসড আছে তাহলে পরীক্ষার সময় আরেকটা কোশ্চেন আসতে পারে যে সিস্টেমিক ডিজিজ মানে জিআই ট্র্যাক্টেড ডিজিজ না কিন্তু সেটা ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে এরকম ডিজিজ কিছু ডিজিজের নাম বলো পরীক্ষার সময় কোশ্চেনটা আসতে পারে তাহলে মধ্যে আসবে ম্যালেরিয়া আচ্ছা টাইফয়েডটা আগে স্লাইডে দেখানো হয় না টাইফয়েড মানে এন্টারিক ফিভার সালমোনেলা টাইফি এবং প্যারা টাইফি এই টাইফয়েডে কিন্তু ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে জ্বরের সাথে ডায়রিয়া অ্যাটিপিক্যাল নিয়ম মানে অলরেডি আমরা বলছি যে মাইকোপ্লাজমা এরপরে লিজিওনেলা লিস্টেরিয়া এগুলো হচ্ছে অ্যাটিপিক্যাল নিয়ম সেপ্টিসেমিয়া আর বর্তমান যে এই কোভিড সিচুয়েশন মানে করোনাও কিন্তু ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে এবং যে কোনো ধরনের ইনফ্লুয়েঞ্জা এইচআইভি ইনফেকশন যারা এইচআইভি ইনফেক্টেড ইমিউনো কম্প্রোমাইজ থাকে
তাদের ক্ষেত্রে কিছু অপরচুনিস্টিক ইনফেকশনের মাধ্যমে ডায়রিয়া প্রেজেন্ট করতে পারে। তারপরে থাইরোটক্সিসিস, এরপর আমরা ইনফেকশনের যে কজগুলো দেখালাম এর মধ্যে আবার কি কি অর্গানিজম করতে পারে, এর মধ্যে অনেকগুলো অর্গানিজমের নাম আছে, এগুলো আমাদের বিস্তারিত দরকার নেই, ওই ঘন্টা চুক্তি মনে রাখার তোমার দরকার নেই, তোমার জাস্ট কয়েকটা অর্গানিজমের নাম মনে রাখো। এর মধ্যে কমন হচ্ছে ইকোলাই, ব্যাকটেরিয়ার মধ্যে ইকোলাই কমন, এরপর হচ্ছে শিগেলা, সালমোনেলা, সালমোনেলা এখানে আমার ভাগ আছে, মানে সালমোনেলা তো টাইফয়েড ডিজিজ করে, আর এটাকে বলা হয় নন টাইফয়েডাল সালমোনেলা, সেগুলো ফুড গ্যাস্ট্রোএন্টারাইটিস করতে পারে। এরপরে ক্যাম্পেলোব্যাক্টার, আর ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল আমরা বলছি যে অপরচুনিস্টিক, মানে অ্যান্টিবায়োটিক ইনডিউসড ডায়রিয়া যেটা, সেটা এই ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল দেওয়া হয়। এরপরে ভাইরাল, ভাইরালের মধ্যে রোটা ভাইরাস, বাচ্চাদের ক্ষেত্রে মোস্ট কমন হচ্ছে রোটা ভাইরাস, আর অ্যাডাল্ট হচ্ছে নরো ভাইরাস, এই দুটো ভাইরাল ইনফেকশন কমন কজ অফ ডায়রিয়া। এছাড়া প্রোটোজোয়াল, প্রোটোজোয়াল মধ্যে জিয়ারডিয়াসিস, এটার নাম হয়তো সবাই শুনছো, জিয়ারডিয়া। এছাড়া ক্রিপ্টোস্পোরিডিয়াম, মাইক্রোস্পোরিডিয়াম, এগুলো হচ্ছে অপরচুনিস্টিক ইনফেকশন, সাধারণত এইচআইভি বা যে কোনো ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট তাদের ক্ষেত্রে এই ক্রিপ্টোস্পোরিডিয়াম এবং মাইক্রোস্পোরিডিয়া এই ডায়রিয়া করে থাকে। এরপরে অ্যামিবিক ডিসেন্ট্রি, অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, এটাও প্রোটোজোয়ার মধ্যে একটা কজ। এর মধ্যে কোন কোন অর্গানিজম ব্লাডি ডায়রিয়া করে, স্টুলের সাথে ব্লাড এটা পরীক্ষার সময় ধরতে পারে, একটা অ্যাকিউট ব্লাডি ডায়রিয়া নিয়ে আসলে তাহলে কি কি অর্গানিজম আমরা সাসপেক্ট করব। এর মধ্যে মোস্ট কমন হচ্ছে শিগেলা, শিগেলা ডিসেন্ট্রি, শিগেলার মধ্যে অনেকগুলো আবার স্পেসিস আছে, সেগুলোর এখানে বলছি না। তারপরে ক্যাম্পেলোব্যাক্টার যেগুলি ই, এটা হচ্ছে এন্টারো ইনভেসিভ ইকোলাই, সংক্ষেপে লেখা এন্টারো ইনভেসিভ ইকোলাই, এটা ব্লাডি ডায়রিয়া করে। আর তারপর এটা হচ্ছে এন্টারো হেমোরেজিক ইকোলাই, ইএইচসিসি, এটা হচ্ছে এন্টারো হেমোরেজিক ইকোলাই, নন টাইফয়েডাল সালমোনেলা, এন্টারো হিস্টোলাইটিকা, সিস্টোসোমা, সিস্টোসোমা আমাদের দেশে পাওয়া যায় না, পৃথিবীর বিভিন্ন দেশে আছে সিস্টোসোমা। আরেকটা কথা আছে ফুড পয়জনিং উইদাউট জিআই অ্যাবসেন্ট, ফুড পয়জনিং মানে কিন্তু ডায়রিয়া না, কিছু কিছু ফুড পয়জনিং আছে যেখানে জিআই অ্যাবসেন্ট নাও থাকতে পারে। এটার একটা ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে বোটুলিজম, বোটুলিজম নাম শুনছো কিনা জানি না, বোটুলিজম যেটা খাবারের মাধ্যমে ছড়ায় কিন্তু পেশেন্টের ডায়রিয়া ভমিটিং কিছুই থাকে না, শুধুমাত্র প্যারালাইসিস নিয়ে প্রেজেন্ট করে, মাসেল প্যারালাইসিস এবং অকুলার প্যারালাইসিস, রেসপিরেটরি প্যারালাইসিস ডেভেলপ করতে পারে। আরো বুঝতে সমস্যা হলে, কোনো জায়গায় সমস্যা হলে সাথে সাথে জিজ্ঞেস করে ফেলো। আচ্ছা, এরপরে কিছু ওই খাবারের লিস্ট দেওয়া আছে, চারটা ডিভিশন আছে, এটার বিস্তারিত না বললাম, সময় যাচ্ছে, কোন কোন খাবারের সাথে কোন অর্গানিজমের সম্পর্ক, এখানে ডিভিশন আছে দেখেন, এটা স্কিপ করে দিই। এরপরে ডায়রিয়ার মধ্যে ক্লিনিক্যালি দুটো ভ্যারাইটি বলা হয়, একটা হচ্ছে নন ইনফ্লামেটরি আর একটা হচ্ছে ইনফ্লামেটরি, এই দুটো ডিফারেন্সিয়েট করার উদ্দেশ্য, ইনফ্লামেটরি যদি হয় তাহলে কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক মাস্ট দিতেই হবে, আর যদি নন ইনফ্লামেটরি হয় তাহলে অ্যান্টিবায়োটিক ইউজুয়ালি লাগে না, কিছু এক্সেপশন আছে। এই দুটোর ভাগ যদি আমরা বলি, যদি ক্লিনিক্যাল পার্টটা বলি, সিমটম আমরা বলি, সিমটমের মধ্যে দুটোতেই কিন্তু ডায়রিয়া, ভমিটিং এবং অ্যাবডোমিনাল পেন থাকতে পারে, কিন্তু ইনফ্লামেটরি ডায়রিয়াতে ফিভার, ফিভারটা একটা প্রমিনেন্ট সিমটম থাকে, এবং টেনেসমাস, টেনেসমাস মানে কি, রোল 43 বলতো টেনেসমাস। স্যার, ইরিটেশন অ্যারাউন্ড দা এনাস, মানে কি পেশেন্ট কি বলবে, সিমটম কি থাকে, পেশেন্টের স্যার ডেফিকেশনের সময় স্যার জ্বালা পোড়া করছে, জ্বালা পোড়া তো বার্নিং, সেটা আলাদা, টেনেসমাস মানে হচ্ছে আর্টস অফ ডেফিকেশন
উইদাউট এনি এফেক্টিভ ডেফিকেশন মানে পায়খানার বেগ আসে কিন্তু টয়লেটে গেলার মানে হয় না বা যে পরিমাণ হয় মনে হবে যে পরিমাণ হবে কিন্তু সেই পরিমাণ হয় না কম হয় এটাকে বলে টেনিসনেস মানে বারবার টয়লেটে যায় কিন্তু ক্লিয়ার হয় না এটাকে বলে টেনিসনেস তাহলে দুটো জিনিস হচ্ছে প্রমিনেন্ট থাকবে আর স্টুলের ভলিউম যদি নন ইনফ্ল্যামেটরি না হয় তাহলে অনেক বেশি ভলিউম থাকে ওয়াটারি থাকে আর ইনফ্ল্যামেটরি হলে ফ্রিকোয়েন্ট স্মল ভলিউম বারবার যাবে অল্প অল্প হবে এবং ব্লাড স্টেন থাকতে পারে পাস থাকতে পারে মিউকাস থাকতে পারে এগুলো হচ্ছে ইনফ্ল্যামেটরি ফিচার তাহলে ক্লিনিক্যালি আমরা যদি এই জিনিসগুলো পাই ইনফ্ল্যামেটরি ফিচার তাহলে কিন্তু সেটার ম্যানেজমেন্ট ডিফারেন্ট হবে একটু হ্যাঁ আর সাইড যদি বলি নন ইনফ্ল্যামেটরি তো ইউজালি প্রক্সিমাল স্মল ইন্টেস্টাইন যে দুনাম বা প্রক্সিমাল আইলিয়াম এটাকে ইনভলভ হয় আর ইনফ্ল্যামেটরি যে অর্গানিজম গুলো করে সেগুলো সাধারণত ডিস্টাল আইলিয়াম এবং কলন ইনভলভ করে আর এক নাম্বারটা আমরা স্কিপ করে এসেছি মেকানিজম মেকানিজম নন ইনফ্ল্যামেটরি তো হচ্ছে অসমোটিক বা সিক্রেটরি মানে মিউকাসাল কোনো ডিসরাপশন হয় না কিন্তু সেখানে যে পরিমাণ ওয়াটার অ্যাবজর্পশন হওয়ার কথা সেটা হয় না বরং এর সিক্রেশন ভিতর থেকে ফ্লুইডটা লুমেনের মধ্যে চলে আসে এটাকে বলে সিক্রেটরি ডাইজেস আর ইনফ্ল্যামেটরি প্রসেস হচ্ছে মিউকাসাল ইনভার্সন এন্ড ইনফ্ল্যামেশন মানে মিউকাসাল ডিসরাপশন হয়ে যায় আর অর্গানিজম কমন অর্গানিজম হচ্ছে নন ইনফ্ল্যামেটরি ক্ষেত্রে ভাইরাস এন্টারোটক্সিজেনিক ইকোলাই কলেরা ক্রিপ্টোস্পোরিডিয়াম জিয়ার্ডিয়া ইনফ্ল্যামেটরি ডায়রিয়া অলরেডি আমরা ব্লাডি ডায়রিয়ার যে কজগুলো দেখাইছি সেটা হচ্ছে ইনফ্ল্যামেটরি ডায়রিয়া করে এরপর আমাদের ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের মধ্যে অ্যাড্রেস দ্য ফুড ইনজেস্টেড যে কি খাবার খেয়েছে মানে আমরা সাধারণত হিস্ট্রি নিই যে বাড়ির কোনো খাবার খেয়েছে কিনা কোনো বিয়ের দাওয়াত খেতে গেছে কিনা বা হোটেলে খেয়েছে কিনা এই জিনিসগুলো জিজ্ঞেস করতে হবে তারপরে একই খাবার খেয়ে ফ্যামিলি মেম্বার আরো কেউ এফেক্টেড হয়েছে কিনা এটাও জিজ্ঞেস করতে হয় কারণ একই খাবার খেয়ে যদি একই ফ্যামিলির বা একসাথে যারা খেয়েছে তারা তার পর্যন্ত এফেক্টেড হলে আমরা মনে করতে পারি যে কমন সোর্স অফ ইনফেকশন ফুডটাই তার সোর্স এরপর ডিউরেশন অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ ডায়রিয়া কমন জিজ্ঞেস করতে হবে প্রেজেন্স অফ ব্লাড আর স্টিটোরিয়া স্টিটোরিয়া মানে এক্সেসিভ ফ্যাট ইন দ্য স্টুল স্টিটোরিয়া অ্যাবডোমিনাল পেন টেনিসমাস হোয়াদার আদার পিপল হ্যাভ বিন এফেক্টেড এগুলো আমরা অলরেডি অসমোটিক আর মানে ইনফ্ল্যামেটরি আর নন ইনফ্ল্যামেটরি ডিফারেন্সের মধ্যে বলে ফেলছি এই হিস্ট্রিগুলো নিতে হবে এখানে একটা কথা আছে ইনকিউবেশন পিরিয়ড অফ লেস দ্যান 18 আওয়ার্স সাজেস্ট টক্সিন মেডিয়েটেড ফুড পয়জনিং আর লঙ্গার দ্যান 5 ডেজ একটা ইনফেকশন অর্গানিজম ঢোকার পরে সেটার ক্লিনিক্যাল ফিচার ডেভেলপ করতে যে সময় লাগে এটাকে আমরা ইনকিউবেশন পিরিয়ড বলি এটা যদি 18 ঘন্টার কম হয় তাহলে চিন্তা করবো টক্সিন মেডিয়েটেড আর যদি 5 দিনের বেশি হয় তাহলে চিন্তা করো প্রোটোজোয়া বা হেলমিন্থ রিলেটেড আর 18 ঘন্টা থেকে 5 দিন এর মধ্যে সময় গেলে সাধারণত ব্যাকটেরিয়া এবং ভাইরাস এরপর হচ্ছে আর কিছু হিস্ট্রি আমাদের নিতে হবে ফ্যামিলি মেম্বার্স বলে ফেলছি কমিউনিটি আউটব্রেক বলে ফেলছি আচ্ছা এখানে একটা কথা আছে রিসেন্ট ট্রাভেল দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ট্রাভেল এটার নামই হয়েছে ট্রাভেলার্স ডায়রিয়া এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রবলেম ট্রাভেলার্স ডায়রিয়া কমনলি করা হচ্ছে ইকোলাই ট্রাভেলার্স ডায়রিয়ার কজ ইকোলাই এরপর লাস্ট লাইনে একটা কথা লেখা আছে প্রক্টাইটিস এন্ড রেক্টাল ডিসচার্জ এটা যেসব দেশে প্রিভ্যালেন্ট যেমন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন এগুলোর জন্য কিন্তু প্রক্টাইটিস এবং রেক্টাল ডিসচার্জ ডায়রিয়া হিসাবে প্রেজেন্ট করতে পারে এরপর অ্যাসেসমেন্ট অফ ডিগ্রি অফ ডিহাইড্রেশন মাইল্ড মডারেট পেডিয়াট্রিকে পড়ানো হয়েছে কিনা ওখানে বাচ্চাদের ক্ষেত্রে একভাবে দেখা হয় ডিহাইড্রেশন আর অ্যাডাল্টের ক্ষেত্রে একটু আলাদা হ্যাঁ বাচ্চাদের চারটা পরে দেখাচ্ছি আর্লি সাইন্স অফ ডিহাইড্রেশন ডিহাইড্রেশনের প্রথম দিকে কিন্তু রোগের ব্লাড প্রেশার কমে যাবে না হ্যাঁ প্রথম দিকে যে সিম্পটমগুলো থাকবে সেটা হচ্ছে থার্স্ট বেশি পিপাসা লাগে বেশি পানি খাবে এরপর হচ্ছে হেডেক অল্টার্ড স্কিন টিউগার মানে ওই যে স্কিন পেন্স যেটা আমরা দেখি স্কিনটা টান দিয়ে ধরে মানে টান দেওয়ার পরে ছেড়ে দিলে সাথে সাথে নর্মাল হয়ে যাওয়ার কথা ভালো মানুষের কিন্তু ডিহাইড্রেশন থাকলে সেটা আস্তে আস্তে যাবে ড্রাই মিউকাস মেমব্রেন আমরা টাং দেখে থাকি জিহ্বাটা শুকনো থাকে
postural hypertension মানে frank hypertension ডেভেলপ করার আগে postural hypertension ডেভেলপ করতে পারে রোল 9 আছে নাকি বলো তো postural hypertension বলতে কি বোঝো করোনা হচ্ছে কিনা কথা কথা শোনা যাচ্ছে রোল 9 সঞ্চিতা দাস postural hypertension মানে কি নাম শুনছো না শুনো নাই স্যার শুনছি স্যার শুনছো বলতে পারবে না পারবে না না পারলে আরেকজন বলো রোল 11 আছে নাকি 11 জি স্যার বলো তো দেখি postural hypertension বোঝো নাকি স্যার এটা হচ্ছে স্যার পোস্টার চেঞ্জ হইলে হঠাৎ করে ব্লাড প্রেসার কমে যায় যেমন হচ্ছে লাইং পজিশন থেকে হঠাৎ করে স্যার উঠলে তখন স্যার অনেকের হচ্ছে মানে ব্লাড প্রেসার কমে যেতে পারে ওইটার ওইটাকে বলা হয় স্যার পোস্টার মেজারমেন্টটা বলতে পারবে কত কমলে সেটাকে আমরা পোস্টারাল হাইপারটেনশন বলি একটা রোগীর দ্বারা নরমাল আমরা শোয়ান অবস্থায় সুপাইন অবস্থায় ব্লাড প্রেসার দেখলাম 120 বেয়ে আসি এরপর দাঁড়ানো অবস্থায় প্রেসার কত হইলে সেটাকে আমরা পোস্টারাল হাইপারটেনশন হিসেবে লেবেল করব স্যার সিস্টোলিকটা 20 এর বেশি কমবে আর ডায়াস্টোলিকটা 10 এর বেশি কমবে মানে এটাকে শোয়ান অবস্থায় ব্লাড প্রেসার 120 বেয়ে আসে ধারণার পরে যদি সেটা 100 উপরে 170 হয় 70 হয় দেখো একটা 100 বেয়ে আসে হলো বলবো আবার যদি 120 বেয়ে 70 হয় সেটাকে বলবো হ্যাঁ তাহলে এটা কিন্তু আর্লি সাইন অফ ডিহাইড্রেশন আর অ্যাডভান্স স্টেজে আরো যখন ডিহাইড্রেশন হবে তখন যেটা মানে মানে নরমাল অবস্থায় শোয়ান অবস্থায় ব্লাড প্রেসার কম পাবে এবং সাথে রিফ্লেক্সটাকে কার্ডিয়া যে কোনো কারণে যদি হাইপারটেনশন হয় তাহলে কার্ডিয়াক আউটপুট মেইনটেইন করার জন্য কিন্তু রিফ্লেক্সটাকে কার্ডিয়া হয় ডিক্রিজ ইউরিনারি আউটপুট যেহেতু কিডনিতে পারফিউশন কম হবে ব্লাড প্রেসার কম থাকার কারণে সেই ক্ষেত্রে ইউরিন আউটপুট কমে যাবে এবং অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে রেনাল ফেলিওর ডেভেলপ করতে পারে এবং এটাই কিন্তু অ্যাকিউট ডায়রিয়ার মেইন ডেঞ্জার ডেলিরিয়াম ডেলিরিয়াম মানে হচ্ছে কনফিউশনাল স্টেট রোগীর যখন ব্লাড প্রেসার কমে যাবে সিস্টেমিক হাইপোপারফিউশন হবে অক্সিজেন লেভেল কমে যাবে তখন কিন্তু ব্রেন অক্সিজেন সাপ্লাই কম পাবে সেই ক্ষেত্রে পেশেন্ট ডেলিরিয়াম মানে অ্যাকিউট কনফিউশনাল স্টেট সে আশেপাশের লোকজনকে চিনতে পারবে না টাইম প্লেস পার্সন এই জিনিসগুলো ডিজোরিয়েটেড হয়ে যাবে শাঙ্কে নাই এটা অ্যাডভান্স স্টেজে হয় চোখটা গর্তে পড়ে যাবে বলা হয় যেটা এরপরে ব্লাড প্রেসার বাউন্স রেট ইউরিন আউটপুট অনগোয়িং স্টুল লুজ শুড বি মনিটর ক্লোজলি তাহলে আমাদের অ্যাসেসমেন্টের মধ্যে এই জিনিসগুলো দেখতে হবে মেনলি ডিহাইড্রেশনের কোনো ফিচার আছে কিনা এটা দেখব আমরা এখানে ছিলাম এই চারটা মেনলি আসলে বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করা হয় আর অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা অলরেডি আগে স্লাইডে যেটা দেখালাম এভাবে আমরা অ্যাসেস করে থাকি তো এখানে ওয়েট লস মাইল্ড মডারেট সিভিয়ার ডিহাইড্রেশন 5% 6 টু 10% মোর দ্যান 10% এরপর অ্যাপিয়ারেন্স মাইল্ড এর ক্ষেত্রে নরমাল অ্যাপিয়ারেন্স থাকবে অ্যাকটিভ অ্যালার্ট আর মডারেট এর ক্ষেত্রে আচ্ছা মাইল্ড মডারেট সিভিয়ার এটা বলা যায় এটা আর একটা টার্ম ইউজ করা যায় লো ডিহাইড্রেশন সাম ডিহাইড্রেশন সিভিয়ার ডিহাইড্রেশন এইভাবে ভাগ করা হয় হ্যাঁ একই জিনিস তাহলে আর মডারেট ডিহাইড্রেশন হলে ইরিটেবল এবং থার্স্টি এবং বাচ্চাদেরকে বলা হয় যে ড্রিঙ্কস ইগারলি যদি কিছু ডিহাইড্রেশন থাকে তাহলে বাচ্চা সেটা মানে পানি বেশি খেতে যাবে আর সিভিয়ার ডিহাইড্রেশন হলে সেটা হবে লেথার্জিক লুকস সিক এরপরে ক্যাপিলারি ফিলিং এটা দরকার নেই পালস রেট যত বেশি ডিহাইড্রেশন হবে তত বেশি থেকে গাড়ি হবে এরপরে রেসপিরেশন দরকার নেই ব্লাড প্রেশার মাইল্ড ক্ষেত্রে নরমাল এরপরে মডারেট ক্ষেত্রে পোস্টারাল হাইপারটেনশন আর সিভিয়ার ক্ষেত্রে মানে নরমাল অবস্থায় মানে শোয়ান অবস্থায় তার হাইপারটেনশন পাওয়া যাবে মিউকাস মেমব্রেন এটা মাইল্ড ক্ষেত্রে ময়েস্ট আমরা টাং সাধারণত দেখে থাকি টাংটা ময়েস্ট থাকবে আর মডারেট ড্রাই থাকবে আর সিভিয়ারে আরো বেশি ড্রাই থাকবে এরপরে টিআর বাচ্চাদের ক্ষেত্রে এটা দেখায় যে টিআর মাইল্ডে প্রেজেন্ট থাকে আর মডারেট এবং সিভিয়ারে গ্রাজুয়ালি কমতে থাকবে টিআর এরপরে আইস চোখ দেখলে সেটা আমরা মাইল্ড নর্মাল পাবো মডারেট নর্মাল সিভিয়ার হলে শাঙ্কেন হবে মানে শাঙ্কেন হতে কিন্তু অনেক বেশি ডিহাইড্রেশন লাগে এরপরে পিন স্কিন স্প্রিং ব্যাক মানে সাথে ছেড়ে দিলে সাথে সাথে আগের অবস্থানে চলে যাবে
টেন্স ব্রিফলি মানে কিছু অবস্থায় টেন্টিং মানে উচ্চ হয়ে থাকবে এটাকে সম্ভবত লেস দ্যান টু সেকেন্ড বলা হয় হ্যাঁ লেস দ্যান টু সেকেন্ড আর সিগারের ক্ষেত্রে মোর দ্যান টু সেকেন্ড আর ফন্টানিলি বাচ্চাদের ক্ষেত্রে বলা হয় মানে এটা অ্যাডাল্টের ক্ষেত্রে প্রযোজ্য না ফন্টানিলি ক্লোজ হয়ে যাওয়ার পর এটা কাজ করবে না এটা হচ্ছে ফন্টানিলি সাংকেন থাকতে পারে যত বেশি ডিহাইড্রেশন হবে তত বেশি সাংকেন মানে ভিতরে গর্তের মতো দেখা যাবে ইউরিন আউটপুট মাইল্ড নরমাল বাটারিটি রিডিউসড আর সিভিয়ার আরো বেশি রিডিউস থাকবে স্কিন পেইনস আমরা অ্যাবডোমেনে দেখে থাকি স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে তবে কিন্তু বেশি ডিহাইড্রেশন হলে হাতের মধ্যে এরকম দেখা যেতে পারে পেশেন্ট কমপ্লিকেশন ডায়রিয়া আমরা ভয় পাই কেন কি কি কমপ্লিকেশন হতে পারে পেশেন্ট কিন্তু মারাও যেতে পারে একসময় যখন কলেরা স্যালাইন এবং ওয়ারেস খুব একটা ডেভেলপ ছিল না তখন কিন্তু ডায়রিয়াতে অনেক পেশেন্ট মারা যেত এবং কলেরার বিভিন্ন এপিডেমিক বিভিন্ন সময় হয়েছে আমাদের আতাগান থেকে আরো 30-40 বছর আগে দেখা যেত একটা কলেরা হলে একটা পুরো গ্রামের অর্ধেক মানুষ মরে গেছে এরকম মহামারী দেখা গেছে কলেরার কারণে এখন কিন্তু আর সেরকম অবস্থাটা নাই ডায়রিয়া হলে যেহেতু মডার্ন ট্রিটমেন্ট আছে ওয়ারেস এবং কলেরা স্যালাইন এর জন্য কিন্তু ডেথ রেটটা অনেকাংশেই কমে গেছে এবং ডায়রিয়া যতই বেশি হোক যদি আমরা সময় মতো চিকিৎসা দিতে পারি এডুকেট রিহাইড্রেশন করতে পারি তাহলে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে তাহলে কমপ্লিকেশন কি হতে পারে একটা হচ্ছে হাইপোভলিমিয়া অ্যান্ড অ্যাকম্পানিং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হাইপোভলিমিয়া হলে অ্যাকিউট কিডনি ইনজুরি মানে অ্যাকিউট রেনাল ফেলিওর আর যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এর মধ্যে হাইপোনাট্রিমিয়াটা কমন হাইপোনাট্রিমিয়া হলে পেশেন্ট আনকনশাস হয়ে যাবে হ্যাঁ মানে প্রথমে ড্রাউজিনেস হয় এরপরে আনকনশাস হয়ে যেতে পারে এবং কনভালশন হতে পারে কনভালশন এটা একটু বলি তাহলে সোডিয়াম কমে যাওয়ার জন্য একটা আছে কনভালশন হতে পারে পুরোটা লিখলাম একটা আছে কমা আনকনশাস হয়ে যেতে পারে হ্যাঁ আর পটাশিয়ামের জন্য হয় কার্ডিয়াক অ্যারিথমিয়া অ্যারিথমিয়া এরপর আছে সেপ্টিসেমিয়া এটা অর্গানিজমের উপর ডিপেন্ড করে কোন কোন অর্গানিজম সেপ্টিসেমিয়া করতে পারে যেমন সালমোনেলা গ্যাস্ট্রোএন্টেরাইটিস হলে সেখান থেকে তো সেপ্টিসেমিয়া হতে পারে এরপর রেকটাল প্রোল্যাপস টক্সিক মেগাকোলন রেকটাল প্রোল্যাপস মানে রেকটামটা মানে অনেক বেশি ডেফিকেশন যখন না বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে রেকটাম থেকে তো বাইরে বের হয়ে যেতে পারে এটাকে বলা রেকটাল প্রোল্যাপস আর টক্সিক মেগাকোলন বিশেষ করে শিগেলা ডায়রিয়ার মাধ্যমে মানে শিগেলা ডিসেন্ট্রি যেটা সেখানে কিন্তু গাটের সিভিয়ার ইনফ্লামেশন করলে গাট সেখানে অনেক পরিমাণ ডাইলেটেড হয় মেগাকোলন মানে কোলনের যে ডায়ামিটার থাকে সেখান থেকে অনেক বেশি ডাইলেটেড হয়ে যাবে এটাকে বলা টক্সিক মেগাকোলন হেমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোম এটাকে সংক্ষেপে বলা হয় হাস এইচ ইউ এস হেমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোম এটা বিশেষ করে বাচ্চাদের ডায়রিয়ার পরে ডেভেলপ করতে পারে পেশেন্টের নাম থেকে বোঝা যাচ্ছে একটা হলো হিমোলাইসিস পেশেন্টের হিমোলাইসিস হয় যার জন্য অ্যানিমিয়া ডেভেলপ করবে এবং ইউরেমিক মানে ইউরেমিয়া ডেভেলপ করবে রেনাল ফেলিওর ডেভেলপ করবে এই কম্বিনেশনটাকে বলা হয় হিমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোম এরপর আছে পোস্ট ডায়রিয়াল কমপ্লিকেশন গুলেনবেরি সিন্ড্রোম জিপিএস সাধারণত একটা ইনফেকশনের পরে হয় এই জন্য যে কোনো জিপিএস পেশেন্ট আসলে আমরা একটা হিস্ট্রি নিই যে এক দুই সপ্তাহের মধ্যে কোনো ডায়রিয়া অথবা আবার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হয়েছিল কিনা কমন অর্গানিজম এর জন্য হচ্ছে ক্যাম্পেলোব্যাক্টার জেজুনি ক্যাম্পেলোব্যাক্টার ইনডিউস যদি ডায়রিয়া হয় তাদের জিবেশ ডেভেলপ করার সম্ভাবনা বেশি থাকে এরপর আছে রিঅ্যাকটিভ আর্থ্রাইটিস রিঅ্যাকটিভ আর্থ্রাইটিস এটার অর্গানিজমের মধ্যে ক্যাম্পেলোব্যাক্টার সালমোনেলা শিগেলা মানে এই ডায়রিয়ার দেখা গেলে এক দুই বা তিন সপ্তাহ পরে পেশেন্ট আর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করে এটাকে বলা হয় রিঅ্যাকটিভ আর্থ্রাইটিস এক ধরনের সেরোনেগেটিভ আর্থ্রাইটিস সেরোনেগেটিভ আর্থ্রাইটিস এর মধ্যে অনেকগুলো আর্থ্রাইটিস আছে একসাথে বলে সেরোনেগেটিভ স্পন্ডাইলো আর্থ্রাইটিস আর দুই একটা নাম বলতে পারবে নাকি কেউ সেরোনেগেটিভ আর্থ্রাইটিস করা হয়েছে নাকি
আচ্ছা বলে দিই, এগুলোর মধ্যে আছে রিঅ্যাকটিভ আর্থ্রাইটিস ছাড়া আরো আছে অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, এরপর সোরিয়াটিক আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, আরেকটা হচ্ছে এন্টারোপ্যাথিক আর্থ্রাইটিস, এগুলোকে বলা সেরো নেগেটিভ স্পন্ডাইলো আর্থ্রাইটিস। তাহলে এগুলো হচ্ছে ডায়রিয়ার কমপ্লিকেশন। অ্যাকিউট কমপ্লিকেশন হিসেবে হাইপোভলিমিয়া এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আর রেনাল ফেলিওর স্পেশাল ভ্যারাইটি হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম ডেভেলপ করতে পারে। আর ডায়রিয়া ভালো হয়ে যাওয়ার অনেকদিন পরে পেশেন্টের জিবিএস এবং রিঅ্যাকটিভ আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। ইনভেস্টিগেশন কি করবো? ইনভেস্টিগেশন আমরা পরে একটা ফ্লোচার্ট দেখাবো। যদি পেশেন্টের ইনফ্ল্যামেটরি কোনো ফিচার না থাকে, মানে ফিভার সিস্টেমিক আপসেট যদি না থাকে তাহলে সাধারণত, এবং স্টুলে যদি ব্লাড না থাকে তাহলে কিন্তু ইনভেস্টিগেশন দরকার হয় না, আমরা সিমটোমেটিক চিকিৎসা দিয়ে থাকি। যদি এক দুই দিনের মধ্যে ভালো হয়ে যায় তাহলে ইনভেস্টিগেশন দরকার নেই। কিন্তু যদি ইনফ্ল্যামেটরি ফিচার থাকে, মানে পেশেন্টের ফিভার থাকে, সিস্টেমিক্যালি আনওয়েল থাকে, স্টুলে ব্লাড থাকে, তাহলে কিন্তু ইনভেস্টিগেশন করতে হবে। তার মধ্যে আমরা কি করতে পারি, একটা স্টুল এক্সামিনেশন, একটা হচ্ছে ইন্সপেকশন ফর ব্লাড এটা দেখতে হবে, আর মাইক্রোস্কোপি ফর লিউকোসাইট, মানে নন ইনফ্ল্যামেটরি যেটা সেখানে কিন্তু স্টুলের লিউকোসাইট পাওয়া যায় না, মানে পাঁচ সেল যেটাকে বলা হয় পাঁচ সেল পাওয়া যাবে না, কিন্তু পাঁচ সেল পাওয়া গেলে সেটাকে আমরা ইনফ্ল্যামেটরি বলবো। ওভার সিস্ট প্যারাসাইট, আমরা বলছি জিয়ার্ডিয়া অথবা এন্টামেবা হিস্টোলাইটিকা, এগুলোর ক্ষেত্রে ওভার এবং সিস্ট এগুলো কিন্তু স্টুলে দেখা যেতে পারে। স্টুল কালচার ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল টক্সিন, যদি আমাদের কোনো সাসপেশন থাকে যে পেশেন্টের সিডোমেপ্রেনাস কোলাইটিস এই টাইপের হয়ে থাকে, মানে পেশেন্টের হিস্ট্রি যদি থাকে রিসেন্ট ইউজ অফ অ্যান্টিবায়োটিক, যেমন নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা ব্রড স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকি, অথবা যে কোনো কারণে যদি অ্যান্টিবায়োটিক ইউজ করি তারপরে ডায়রিয়া হলে সেখানে কিন্তু সাসপেশন থাকে একটা যে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল ইনফেকশন। ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল ইনফেকশন এটা ডায়াগনোসিস করার জন্য কিন্তু ব্যাকটেরিয়া আমরা দেখি না, এটা টক্সিন দেখা হয়, স্টুল এক্সামিনেশন ফর ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল টক্সিন। আর যদি কলেরা সন্দেহ করা হয়, কলেরা আগের দিনে প্রচুর হতো, মানে এপিডেমিক, বর্তমানে কিন্তু ওরকম এপিডেমিক আকার আর দেখা যায় না, স্পোরেডিক কিছু কেস পাওয়া যায়। কলেরা হলে সেটা আবার স্টুলের একটা স্পেশাল এক্সামিনেশন করতে হয়, এটা হচ্ছে ওয়াইট ফিল্ড উইথ ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি ফর ডার্টিং মোটিলিটি, মানে এটা ব্যাকটেরিয়ার স্পেশাল একটা টার্ম যে মোটিলিটি দেখা হয় হোয়াইট ফিল্মের মধ্যে কলেরার জন্য। এরপর একটা ফুল ব্লাড কাউন্ট, ইএসআর সি রিঅ্যাকটিভ প্রোটিন, এটা দেখতে পারি যে ইনফ্লামেশনের সিস্টেমিক এভিডেন্স আছে কিনা, ইএসআর অনেক বেশি থাকবে, নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস থাকবে এবং সিআরপি রেজ থাকবে, এগুলো হচ্ছে ইনফ্লামেশনের ফিচার। এরপরে সিরাম ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট যত বেশি ডিহাইড্রেশন হবে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তত বেশি হওয়ার সম্ভাবনা, এর মধ্যে হাইপোনেপ্টিমিয়া এবং হাইপোক্যালিমিয়া। আর যদি ম্যালেরিয়াস এরিয়া হয়, হিল ট্র্যাক্স এরিয়া যেটা এন্ডেমিক এরিয়া, সেখানে আমরা ম্যালেরিয়ার জন্য ব্লাড ফিল্ম দেখতে হবে, থিক ফিল্ম এবং থিন ফিল্ম। এরপরে সিস্টেমিক কমপ্লিকেশন যদি আমরা সাসপেক্ট করি তাহলে ব্লাড কালচার করতে পারি যে সেপ্টিসিমিয়া হয়েছে কিনা, আর ইউরিন কালচার, ইউরিন কালচার করবে যদি আমাদের ইউটিআই মানে পার্টিকুলার কোনো ফোকাস যেখান থেকে সেপ্টিসিমিয়া হয়ে থাকতে পারে এরকম সন্দেহ করলে সেই ফোকাসটাকে আমরা কালচার করতে পারি। এরপর চেস্ট এক্সরে, আমাদের যদি নিউমোনিয়া সাসপেক্ট করি, যেমন বললাম টিপিক্যাল নিউমোনিয়া যেগুলো মাইকোপ্লাজমা এরপরে হচ্ছে লিজিওনেলা, এগুলো সন্দেহ করলে আমরা চেস্ট এক্সরে করতে পারি যে নিউমোনিয়া আছে কিনা। আর বর্তমান সিচুয়েশনে কোভিড করোনা ভাইরাস এটাও কিন্তু ডায়রিয়া প্রেজেন্ট করতে পারে, এই জন্য যদি রেসপিরেটরি সিম্পটম থাকে রোগীর, কাশি, শ্বাসকষ্ট, বুকে ব্যথা এসব থাকলে আমরা একটা চেস্ট এক্সরে করবো। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের একটা কথা হচ্ছে আইসোলেশন, আমাদের দেশে এটা ফলো করা সম্ভব না, এটা ডেভেলপমেন্ট থেকে নেওয়া, ডেভেলপ কান্ট্রিতে কিন্তু যেহেতু পার্সন টু পার্সন স্প্রেড হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য কিন্তু এদের যথাসম্ভব আইসোলেশন করা হয়। এরপর পাবলিক হেলথ মেজার, যদি কোথাও কখনো ডায়রিয়া এপিডেমিক আকারে দেখা যায় তাহলে কমন ফুড সোর্স আছে কিনা, এরকম যদি কমন ফুড সোর্স অথবা এপিডেমিক মনে হয় তাহলে কিন্তু পাবলিক হেলথ অথরিটি দ্বারা এদেরকে জানাতে হয়, মানে নোটিফাইবল ডিজিজ। আচ্ছা ম্যানেজমেন্টের একটা ফ্লোচার্ট, এটা হ্যারিসন থেকে নেওয়া, যদি ডায়রিয়া থাকে তাহলে প্রথমে আমরা সিমটোমেটিক থেরাপি দিয়ে শুরু করবো,
এর মধ্যে ওরাল রিহাইড্রেশন থেরাপি ওআরএস যেটা পাওয়া যায় সেটা খাবে পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত কতটুকু সেটা একটা হিসাব আছে বাচ্চাদের ক্ষেত্রে এক হিসাব অ্যাডাল্টদের ক্ষেত্রে এক হিসাব ওরাল রিহাইড্রেশন থেরাপি এরপর আছে যদি অল্প এক দুই দিনের মধ্যে যদি ভালো হয়ে যায় তাহলে তো গেলেন যদি ভালো না হয় সেক্ষেত্রে আমাদের এটা ইনফ্ল্যামেটরি না নন ইনফ্ল্যামেটরি এটার উপরে কিন্তু পরবর্তী স্টেপ যদি নন ইনফ্ল্যামেটরি হয় তাহলে কন্টিনিউ সিমটোম্যাটিক থেরাপি আর যদি ইনফ্ল্যামেটরি হয় মানে স্টুলে পাসেল বেশি পাওয়া যায় তাহলে আমরা স্টুলের কালচার করতে পারি যে অর্গানিজম পাওয়া যায় সেটার উপরে কনসিডার করে অ্যান্টিবায়োটিক দিতে পারি আর স্টুলের কালচারের রিপোর্ট আসতে হতে 3 দিন লাগে এর মধ্যে আমরা এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক শুরু করতে পারি রোগীর ক্লিনিক্যাল কন্ডিশনের উপরে ডিপেন্ড করে কমন যে অ্যান্টিবায়োটিক গুলো ইউজ করা হয় সেগুলো মানে গাটের যে অর্গানিজম সালমোনেলা ক্যাম্পাইলোব্যাকটেরিয়া এগুলোকে কভার করে এরকম অ্যান্টিবায়োটিক দিতে হবে যেমন সিপ্রোফ্লক্সাসিন কমনলি ইউজ করা হয় সিপ্রোফ্লক্সাসিন আর যদি স্টুলের মধ্যে কোনো প্যারাসাইট পাওয়া যায় প্যারাসাইট যেমন যদি জিআরডিএ পাওয়া যায় সেক্ষেত্রে আমরা স্পেসিফিক অ্যান্টি প্যারাসাইটিক থেরাপি দিতে পারি অ্যান্টি প্যারাসাইটিক যেমন মেট্রোনিডাজল ইউজ করা হয় মেট্রোনিডাজল মেট্রোনিডাজল নাম শুনছো তো নাকি রোল 41 জি স্যার মেট্রোনিডাজলের সাইড ইফেক্ট কি সাইড ইফেক্ট সাইড ইফেক্ট করতে পারবে যে কেউ একজন বলো দেখি মেট্রোনিডাজল খেলে কি সাইড ইফেক্ট হতে পারে মুখে দিয়ে দেখছো নাকি স্যার ওইটা একটু মেটালিক টেস্টের মতো লাগে মানে স্যার একটু কেমন জানি স্যার দরকার নেই আচ্ছা ফ্লুইড রিপ্লেসমেন্ট ফ্লুইড রিপ্লেসমেন্টের মধ্যে আমরা বলছি অনেক কিছু লেখা আছে এত কিছু দরকার নেই প্রথমে আমরা ওআরএস দিব ওআরএস দিব এরপরেও যদি ওআরএস কে যদি কভার না হয় মানে এরপরেও ডিহাইড্রেটেড হয়ে যায় অথবা যদি এমন কোনো কারণ হয় যে ওআরএস কে রাখতে পারছে না বমি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আইভি ফ্লুইড দিতে হবে আইভি দিলে কলোনা স্যালাইন দেবো এটা হচ্ছে সহজ হিসাব ওআরএস ওআরএস এর কাজ না হলে বা খেয়ে রাখতে না পারলে কলোনা স্যালাইন দিব আচ্ছা এখানে আরেকটা কথা আছে ওআরএস এর কম্পোজিশন এটা পরীক্ষার সময় ধরা হয় আচ্ছা তাহলে ওআরএস দিব ওআরএস এর কাজ না হলে কলোনা স্যালাইন দিব এখানে কতটুকু ফ্লুইড দেব এটার একেবারে স্পেসিফিক কোনো মেজারমেন্ট নাই এটা ধরা হয় যে আফটার 48 আওয়ার্স যদি কারো 2 দিনের মডারেট ডায়রিয়া নিয়ে আসে দিনে 6 থেকে 10 বার ডিফেকেশন হয় তাহলে অ্যাভারেজ ডেফিসিট হচ্ছে 2 থেকে 4 লিটার 2 থেকে 4 লিটার সাথে বমি কি পরিমাণ হয় বমি কারো কম হয় কারো বেশি হয় বমি কত লিটার হলে ওটা হিসাব করতে হবে বমি যদি 1 লিটার হয় তাহলে 4 এর 1 5 হলো এরপর আমাদের অনগোয়িং যে ডেইলি রিকোয়ারমেন্ট সেটা যদি আরো 1.5 লিটার ধরি ঠিক আছে যদি কারো লস কথার কথা 4 লিটার থাকে এরপরে বমি ধরো 1 লিটার তাহলে 5 লিটার হলো আর অনগোয়িং যে ডেইলি রিকোয়ারমেন্ট এটা হচ্ছে আরো 1.5 লিটার তাহলে 4 5 6 6.5 লিটার এটা মোটামুটি একটা হিসাব যে একদিনে তার 6.5 লিটার ফ্লুইড দিতে হবে
আরএস এর কম্পোজিশন অনেক সময় ধরে পরীক্ষার সময় এর মধ্যে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড ট্রাইসোডিয়াম সাইট্রেট এবং গ্লুকোজ এটা হচ্ছে যে নতুন যেটা বলা হয়েছে ওরসালাইন এন বলা হয় আগেকার দিনে কিন্তু ওরসালাইনই নাম ছিল এটা এসএনসি এর একটা প্যাকেট তো আগে মানে পুরাতন যে স্যালাইন সেটার মধ্যে এই মাস কালার এটা বোধ হয় ছিল না তিন নাম্বার যেটা ট্রাইসোডিয়াম সাইট্রেট সোডিয়াম পটাশিয়াম এবং গ্লুকোজ ছিল তো এখানে আমাদের গ্লুকোজের কাজটা কি এটা তোমরা তো সবাই জানো বায়োকেমিস্ট্রিতে পড়া হয়েছে যে সোডিয়ামের অ্যাবজর্পশন হতে গ্লুকোজ লাগে সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট হয় এনার্জি লাগে এই জন্য কিন্তু গ্লুকোজটা দেওয়া হয় আর ট্রাইসোডিয়াম সাইট্রেট যেটা এই সাইট্রেটটা ডায়রিয়া হলে যে বাইকার্বনেট লস হয় এর জন্য মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে সেই অ্যাসিডোসিসটাকে প্রিভেন্ট করে ট্রাইসোডিয়াম সাইট্রেট আর একটা স্যালাইন বের হয়েছিল মাঝখানে রাইস স্যালাইন এখন কথা কিছু কিছু পাওয়া যায় এটার মধ্যে গ্লুকোজের বদলে শুধু ই থাকে চালের গুঁড়া প্রক্রিয়াজাত চালের গুঁড়া তো এটার কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে এটাও ইউজ করা যেতে পারে আর কলোরা স্যালাইন যদি ওআরএস এ কভার না হয় এবং অথবা একসাথে ভমিটিং হয় তাহলে আমরা কলোরা স্যালাইন দিতে পারি কলোরা স্যালাইনের মধ্যে সোডিয়াম পটাশিয়াম তারপরে সোডিয়াম অ্যাসিডেট এগুলো থাকে তো পরীক্ষার সময় এটার কম্পোজিশন ধরতে পারে এরপরে কয়েকটা ফ্লুইডের কম্পোজিশন দেখানো আছে মানে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এনার্জি কোন ফ্লুইডে কতটুকু থাকে এর মধ্যে এটাও টেমেশনের চার্ট তোমরা একটু দেখে নিও এরপরে রিপ্লেসমেন্ট অফ অনগোয়িং লস আমরা যে আগে যে হিসাবটা করলাম চার লিটার বা পাঁচ লিটার ছয় লিটার যেটাই হোক ওই ফ্লুইডটা তো আমাদের হিসাবে থাকবে এরপর অনগোয়িং লস প্রতিবার ডিফেকেশনের পরে সাধারণত 200 ml ফ্লুইড লস হয় অ্যাডাল্টের ক্ষেত্রে সে পরিমাণ আমরা রিপ্লেস করব অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট অ্যান্টিবায়োটিক দেব কিনা বেশিরভাগ ক্ষেত্রে ডায়রিয়া ইউজুয়ালি সেলফ লিমিটিং অ্যান্টিবায়োটিক লাগে না তাহলে আমরা বলছি যদি ইনফ্লামেটরি ফিচার থাকে পেশেন্টের ফিভার টিলেসমাস এবং সিস্টেমিক্যালি আনওয়েল থাকে অথবা পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ হয় অথবা প্রেগন্যান্ট পেশেন্ট এইসব কয়েকটা ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকি আচ্ছা ইন্ডিকেশন অফ অ্যান্টিবায়োটিক মডারেট টু সিভিয়ার ফিভার টিলেসমাস ব্লাড স্টুল পারসিস্টেন্ট প্রেজেন্স অফ ফিকাল লিউকোসাইট প্রিমিনো কমপ্রোমাইজ পেশেন্ট সিগনিফিকেন্ট ডিহাইড্রেশন এই সব ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করব প্রেস অ্যান্টি মর্টালিটি এন্ড অ্যান্টি সিক্রেটরি এজেন্ট অ্যান্টি মর্টালিটি অ্যান্টি সিক্রেটরি এজেন্টের মধ্যে কমনলি ইউজ করা হয় লপারিমাইড আমাদের লপারিমাইড এটা আমাদের অ্যাভেলেবল ইমোটিল নামে পাওয়া যায় এগুলা কিন্তু কিছু যদি নন ইনফ্লামেটরি ডায়রি হয় সিক্রেটরি ডায়রি হয় তাদের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি যদি যদি ইনফ্লামেটরি হয় তাহলে কিন্তু কন্ট্রা ইন্ডিকেটেড এবং বাচ্চাদের ক্ষেত্রে কন্ট্রা ইন্ডিকেটেড এখানে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন করতে পারে ইন্টারসাসেপ্টিভ আর অ্যান্টি সিক্রেটরি কিছু এজেন্ট আছে বিসমাত এটা পাওয়া যায় এটা স্টুলের ভলিউমটা বাড়ায় কিন্তু ওভারঅল খুব একটা বেনিফিট নাই অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যাসোসিয়েটেড ডায়রিয়া অলরেডি আমরা বলে ফেলছি যে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল রিলেটেড যে ডায়রিয়া ব্রাশ সিস্টেম অ্যান্টিবায়োটিক ইউজ করলে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল এটা টক্সিনের মাধ্যমে ডায়রিয়া হতে পারে সেটাকে বলা হয় সিটি মেন্টেনেন্স কোলাইটিস এটা ট্রিটমেন্ট আছে অ্যান্টিবায়োটিক স্টপ করতে হবে স্টপ অ্যান্টিবায়োটিক আর মেট্রোনিডাজল দিতে হবে মেট্রোনিডাজল যদি কাজ না হয় সেক্ষেত্রে আরো ওষুধ আছে সেটা হচ্ছে ভ্যানকোমাইসিন ভ্যানকোমাইসিন এটা অ্যান্টিবায়োটিক এটা ইউজ করা যেতে পারে এটা তো কাজ না হলে আরেকটা ওষুধ আছে সেটাকে বলে ফিডাক্সোমাইসিন ফিডাক্সোমাইসিন ওষুধগুলো আমরা অ্যান্টিবায়োটিক কিন্তু ডাইরেক্ট ইউজ করতে পারি আরেকটা আছে প্রোবায়োটিক পাওয়া যায় অনেক আর্টিফিশিয়াল যে গুড ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক যে গুড ব্যাকটেরিয়া গুলো সাপ্রেস করে সেগুলোর সাপ্লিমেন্টেশন দেওয়া যায় প্রোবায়োটিক
বট গাটের মধ্যে যে নরমালি কমন সেল গুলো থাকে নরমাল যে ব্যাকটেরিয়া গুলো থাকে এর মধ্যে গুড ব্যাকটেরিয়া আছে ব্যাড ব্যাকটেরিয়া আছে অ্যান্টিবায়োটিক গুলো দেখা যায় গুড ব্যাকটেরিয়া গুলোকে সাপ্রেস করে রাখে এর জন্য আমরা ব্যাকটেরিয়াল সাপ্লিমেন্ট প্রোবায়োটিকের মধ্যে ল্যাকটোব্যাসিলাস ল্যাকটোব্যাসিলাস এবং সুজে ব্যাকটেরিয়া এই এটা ভালো সুজে ব্যাকটেরিয়া এগুলোকে সাপ্লিমেন্টেশন হিসেবে দেওয়া যায় এরপর আমরা যে পয়জনিং এর পয়জন মধ্যে কয়েকটা সামুদ্রিক মাছের কথা বলছিলাম এর মধ্যে প্যারালাইটিক শেলফিশ প্যারালাইটিক শেলফিশ মানে হচ্ছে যে ঝিনুক জাতীয় বাই বাল্ব ঝিনুক জাতীয় যে জিনিসগুলো পাওয়া যায় এগুলোর মধ্যে টক্সিন থাকতে পারে সেগুলো একে একে দাঁড়িয়ে হতে পারে এরপরে যে আর কিছু মাছ দেওয়া আছে এগুলো আমি চিনি না ইন্টারনেট থেকে নেওয়া কম্পোটক্সিক ফিশ আর হচ্ছে সিগুয়েল ফ্রাই এটাকে বলা হয় সিগুয়েল ফ্রাই যে মাছের ছবি এগুলোর দ্বারাও কিন্তু পয়জনিং হতে পারে আচ্ছা ফুড রিলেটেড যে ফিশ পয়জনিং যেটা বললাম এগুলো যদি হয় তাহলে কিন্তু কোনো স্পেসিফিক অ্যান্টিডট নাই সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হয় হ্যাঁ সাপোর্টিভ মোস্ট কেসেস রিজাল ওভার এ ফিউ আওয়ার্স সরি ফিউ ডেজ এ পর্যন্ত কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো না থাকলে শেষ করে দিই হ্যাঁ